এই যে বাবা, আবার তুমি ছেঁড়া কাপড় পরে বাইরে যাচ্ছ? বুঝিতে পারিয়াছি, এই বাড়ির শান শকত দেখিয়া তোমার মাথা খারাপ হইয়াছে, কিন্তু মনে রাখিও বাড়িটা দেনার দায়ে ব্যাংকের কাছে মর্টগেজ আছে। আর এই বাপ দাদার আমলের চেয়ার টেবিল একদিন অভাবে বিক্রয় হইয়া যাইত, কিন্তু বাপজান কসম দিয়াছেন যাহাতে এগুলো বিক্রয় করিয়া না খাই। আমিও তোমাকে কসম দিলাম তুমি এগুলো বিক্রয় করিয়া খাইও না, তাহলে বাবার আত্মা কষ্ট পাইবে। এই জন্যে লোকে তোমাকে চিনতে বলে, শুনতে আমার ভালো লাগে না। তাহা হইলে কানে তুলা ঢিপলা দিয়ে বসিয়া থাকো। বাবা, সবাই বলে আমার গলাটা ভালো, আমার জন্য একজন গানের মাস্টার রেখে দাও না। গলা তো আমারও ভালো, গান কি শিখিবার জিনিস যে মাস্টার লাগিবে? রোজ সকালে পাশের বাড়ির মেয়েটির চেঁচানিতে ঘুম ভাঙিয়া যায়, দরজায় দাঁড়াইয়া থাকিও গান মুখস্থ হইয়া যাইবে। কচু হবে। দেখো, অনেক টাকা পয়সা খরচ করিয়া লেখাপড়া শিখিয়াছ, চাকরি বাকরি কিছু একটা করো, গান শিখিয়া কি হইবে? আমি গান শিখিয়া, গান শিখিয়া, গান শিখিয়া একদিন হব যে তাবি না। আমি নাচ শিখিয়া, নাচ শিখিয়া, নাচ শিখিয়া একদিন হব যে সাবানা। আমার গান শুনিয়া, নাচ শিখিয়া, গান শুনিয়া, নাচ শিখিয়া দুনিয়া হবে যে দিবানা। আমি গান শিখিয়া, একদিন হব যে তাবি না। আমি নাচ শিখিয়া, একদিন হব যে সাবানা। লোকে বলে কলিকাল, কথাটা যথার্থই বটে। আগে বয়স্ক লোক দেখিলে আমরা চেয়ার ছাড়িতাম, চা খাইতে আপ্যায়ন করিতাম, এখন দেখিতেছি। আপনি বসুন। আমাকে বেয়ারা
ওনাকে এক কাপ চা আর একটা সিঙ্গারা দাও তো। কি দরকার ছিল, খানদানি লোক ব্যবহারেই চেনা যায়। আমাদের পুত্র শশী আহমেদ রাগ করে ঘর ছেড়ে চলে গেছে, কোন সহৃদয় ব্যক্তি তার সন্ধান দিতে পারলে তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হইবে। বাবা বাবা বাবা, চলো বাবা গরিবের বাড়িতে একবার দর্শন করিয়া যাও। কেন? তুমি পুত্রের বয়সে হইয়া আমাকে অযাচিত ভাবে চা খাইতে দিলে, আর আমি পিতার বয়সে হইয়া তোমাকে কিছু একটা না খাওয়াইয়া ছাড়িতে পারি না বাবা। কি করছে? আইসো বাবা, আইসো, তোমার তোমার কসম লাগে, আইসো বাবা, আইসো, আইসো বাবা, আইসো, 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 বসো, 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 বসো বাবাজি। আরে বসো বাবাজি, হ্যাঁ যাইবে না কিন্তু, আমি আসিতেছি, হ্যাঁ বসো। সুমি, তুমি সুমি কি বাবা? আমি 10 লক্ষ টাকার লটারি পাইয়া গিয়াছি। 10 লক্ষ টাকার লটারি? বাজারের ব্যাগটা কোথায়? আমি এক্ষুনি বাজার করিয়া আনিতেছি, ওকে ভালো করিয়া খাওয়াইতে হইবে। ওকে দেখ ড্রয়িং রুমে কাকে বসাই রাখিয়াছি, খবরদার ওর যেন কোনো কষ্ট না হয়। আমার 10 লক্ষ টাকার লটারি, হায় হায় রে, 10 লক্ষ টাকা! উরে ফাতিমনেসা হুসনা বানু সাইফুন নাহার ওরুফে সুমি। বাবা বলেন নাম দিয়ে নাকি খানদানের পরিচয়। ভালো, খুব ভালো। আমি শশী, নাম দিয়ে যদি খানদানের পরিচয় হয় তাহলে সংক্ষিপ্ত নামের জন্য আমি বোধহয় ছোট লোকের বংশধর, তাই না? আপনাকে বাবা কোথায় পেল? চার দোকানে। কোনো মহৎ কাজ করেছিলেন নিশ্চয়ই? না, এক কাপ চা আর একটা সিঙ্গারা। ও বুঝেছি, বাবা দায়িত্ব দিয়ে গেছেন, উনি ফিরে না আসা পর্যন্ত আপনার কোথাও যাওয়া হবে না। জি, ইচ্ছে করলে বসে থাকতে পারেন, দাঁড়িয়েও থাকতে পারেন, পাশের রুমে গিয়ে শুয়ে শুয়ে বিশ্রামও নিতে পারেন। মানে আমি একা একা শোব? কি বললেন? না মানে বলছিলাম কি, মানে আপনাদের বাথরুমটা কোথায়? 175 টাকা। এই যে 175 টাকা, তাই না? 175 টাকা, 175 টাকা, 175 টাকা। আচ্ছা বাহ, মাছটা তো বিরাট মনে হচ্ছে। 175 টাকা, আমার বিজনেসের প্রথম ইনভেস্টমেন্ট। মানে রান্নাটা কেমন হয়েছে খেয়ে দেখুন তো। কথায় বলে রান্নার গুণে খাওয়ার স্বাদ, রান্নার চেয়ে রাঁধুনে আরো ভালো। কি ব্যাপার, আপনার হাঁপানি রোগ আছে নাকি? না 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 বাবা, তুমি মনোযোগ দিয়ে ভক্ষণ করো। এই জোরে জোরে বাতাস কর, বাতাস কর। ভালো আরাম করো বাবা। মনে হচ্ছে আপনি কিছু বলবেন না। মানে আমি গরিব মানুষ বাবা, 10 লক্ষ টাকা আমার জন্য। 10 লক্ষ টাকা? ও, তাহলে পেপারে বাবার অ্যাডভার্টাইজমেন্ট আপনি দেখেছেন। হ্যাঁ, সর্বনাশ, আমাকে তো এক্ষুনি চলে যেতে হয়। বাবা, কেউ না কেউ তো এই খবরটা তোমার বাবাকে জানাবেই, তো আমি কি দোষ করিলাম? ঠিক আছে, টাকাটা আপনি পান, কিন্তু বাবাকে কি খবর দেবেন? আপনার ছেলে আমার এখানে রইয়াছে। না না, এখানে বাবা আসবেন না, আমার সাথে বাবার ঝগড়া হয় একটা বিয়ে নিয়ে।
বাবার পছন্দ করা মেয়েকে আমি বিয়ে করব না বলেই বাড়ি থেকে চলে এসেছি। আপনি বরং জানিয়ে দিন আমি এখানে বিয়ে করছি, তাহলে বাবা রিয়্যাক্ট করবে। কিন্তু এখানে কাকে বিবাহ করিবে? ধরুন, মানে ধরুন গিয়ে আমি বলতে চাচ্ছিলাম আপনার মেয়েকে। কি বললেন? সাবধানে কথা বলবেন। আরে এ তো সত্যিকারের বিয়ে নয়, বিয়ে বিয়ে খেলা। হ্যাঁ, বিবাহ বিবাহ খেলা। তুই যা, তুই যা এখান হইতে। একটা বিপদ হতে পারে। বিপদ? বাবা এসে যদি এই মহল্লায় জানতে পারে বিয়ে ঠিক কিচ্ছু নয়, তাহলে ফিরে যাবে আপনার 10 লক্ষ টাকাও। তাহলে কি করিতে হইবে বলো? মহল্লাবাসীকে জানিয়ে দিন আপনার মেয়ের সাথে আমার বিয়ে। ঠিক আছে, আমি এক্ষুনি সবাইকে জানাইয়ে দিতেছি। সবকিছুর একটা সীমারেখা থাকা দরকার। আমার বিয়ে করার কোনো দরকার নেই, আপনার বাবার টাকার দরকার আছে। তাই বলে আপনি? ঠিক আছে, আমি এক্ষুনি চলে যাচ্ছি। দয়া করে আপনার বাবাকে বলবেন আমি তার কোনো উপকারে আসতে পারলাম না। চলি, দাঁড়ান। ঘোষণা, এত দ্বারা মহল্লাবাসী ভাই বোনদের জানানো যাইতেছে যে আগামী 12 সেপ্টেম্বর রোজ শুক্রবার বাদ মগরিব আমার একমাত্র কন্যার শুভ বিবাহ অনুষ্ঠিত হইতে যাইতেছে। আপনারা দলে দলে উক্ত অনুষ্ঠানে যোগদান করিয়া অনুষ্ঠানটি সফল মণ্ডিত করিয়া তুলবেন এবং আমার কন্যাকে দোয়া ফরমাইবেন। আশ্চর্য, এখনো উনি আসিতেছেন না। কাকে বলছেন? আরে আপনারা চিনিবেন না। কোথাকার কোন নবসাহেব আসবে তার জন্য আমরা বসে থাকবো নাকি? এত রাত হয়েছে, আপনারা বিয়ে বলছেন, খাবার দিচ্ছেন। তোর মূল বিনিয়ে আপনারা যাইবেন না, প্রিয় মহল্লাবাসী যাইবেন না। আরে আমার এখন কি হবে? খবরদার, ওরা কাজে আনুক আর যাই করুক, তোমার বাবা না আসা পর্যন্ত তুমি কিছুতেই কবুল বলবে না বাবা। জলদি বিয়ের কাজ শেষ করুন। বিয়ের কাজ কি করে শেষ হবে? পাত্রে বাপদাদার নামই তো জানানি। জি, আমার নাম শশী আহমেদ, পিতা রফি আহমেদ, সাং নবীপুর জেলা মানিকগঞ্জ। 1 লক্ষ টাকা মোহরনা ধার্য করে কোনো কিছু উসুল না দিয়ে বিয়ের কার্যটা সম্পূর্ণ করে। শশী আহমেদ, পিতা রফি আহমেদ, সাং নবীপুর জেলা মানিকগঞ্জ। 1 লক্ষ টাকা মোহরানা ধার্য করিয়া আপনাকে বিবাহ করিতে রাজি হইয়াছেন, বলুন কবুল। তামার যাও মামনি, খবরদার কিছুতেই কবুল বলিবে না, তাহলে আমার 10 লক্ষ টাকার ব্যবসা শেষ। বলুন কবুল। না না, বলুন কবুল। বলিবে না মামনি। বিসমিল্লাহ কবুল, আলহামদুলিল্লাহ। দাঁড়াও, ওই সব সালার ভাগো। হাই মিয়া, তোমার বাবা কোথায়? আমার বাবা থাকলে তো আসবেন, আমার বয়স যখন 7 বছর তিনি তখন মারা গেছেন। তাহলে পত্রিকার অ্যাডভার্টাইজমেন্ট? ওটা আমি নিজেই দিয়েছিলাম, বিয়ে পাস চাকরি পাচ্ছিলাম না, বেকার জীবন ভালো লাগছিল না তাই। সুমি, সুমি, সুমি বাবা, ও আমার সহিত প্রতারণা করিয়াছে, আমাকে ধোকা দিয়েছে। ওই বেটার কোনো কালে কোনো বাপ ছিল না। হায় হায় রে, আমার 10 লক্ষ টাকা, আমার 10 লক্ষ টাকা, আমার 10 লক্ষ টাকা।
আসতে কজনে জানে, দুঃখে তো সবাই কাঁদে ও পাগল, আসতে কজনে জানে। মরণের ভয়ে তো সবাই মরে, বাঁচতে কজনে জানে। দুঃখে তো সবাই কাঁদে ও পাগল, আসতে কজনে জানে। চাকরি কিছু হলো না? কাল থেকে আমিও চাকরির জন্য বেরোব। আম্মা, উনি মারা গেছে। Yes mamma. আসসালামু আলাইকুম স্যার। চলে যাও। মানে চলে যাও। এদিকে এসো, এদিকে এসো। ঢোকার সময় ফ্রন্ট ভিউ দেখেছি, এবার ব্যাক ভিউ দেখে নিলাম। আম্মা মারা গেছেন। চাকরির প্রথম শর্ত হলো তোমাকে কুমারী হতে হবে। তুমি কুমারী? ইয়েস স্যার। জীবনে কোনোদিন প্রেম করেছো? অভাবের কারণে সেদিকে নজর দিতে পারিনি। আমাকে দেখতে কেমন লাগে? অবিকল মানুষের মতো। যদি বলি আমার সঙ্গে প্রেম করতে হবে? ভেবে দেখ। যদি যদি বলি আরো আপন করে তোমাকে পেতে চাই? বেশি করে ভেবে দেখ। তোমার চাকরি হয়ে গেছে, কালই জয়েন করবে। যাও যাও। সত্যি স্যার? হ্যাঁ হ্যাঁ। এই যে ব্যাচেলার সাহেব, ইন্টারভিউ দিয়ে আর দেখাই করলেন না, বিয়ে শাদী করেননি তো, তাই কাণ্ড জ্ঞান হয়নি। আপনার তো চাকরি হয়ে গেছে, তাই নাকি? হ্যাঁ, তবে চাকরি যেতেও বেশিক্ষণ লাগবে না। আচ্ছা, আপনি মিথ্যে কথা বলতে পারেন? আমার দাদা মিথ্যে কথা বলার জন্য ব্রিটিশ সরকারের কাছ থেকে জং বাহাদুর টাইটেল পেয়েছিলেন। মাঝে মধ্যে লক্ষণ করতে পারবেন? আমার বাবা জেলখানায় জল্লাদের চাকরি করতেন, ওরকম খুন খারাপই আমাদের জন্য এমন কিছু নয়। বেশ, তাহলে কাল থেকে জয়েন করুন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কাকে স্বপ্ন দেখছিলে? আমার একজন স্বামী আছে, তাকে। আমার চাকরিটা হয়ে গেছে। আমারও তো চাকরি হয়ে গেছে, কিন্তু সে তো তা চায় না, আমি কি করে বলি? কি তুমি খুশি হওনি? একই সময় যদি দুজনকেই অফিসে যেতে হয় তাহলে তো ধরা পড়ে যাব। আবার কি ভাবছো? সুখের কথা ভাবছি। আচ্ছা, তোমার অফিস টাইম কটায়? 10টায়। ছুটি হবে কটায়? 5টায়। তুমি ঠিক 9টায় অফিসে যাবে, আর 6টার পরে অফিস থেকে ফিরে আসবে। মালিক যাতে ভাবে কাজের ব্যাপারে তুমি খুব সিরিয়াস, তাহলে প্রমোশনটা তাড়াতাড়ি হয়ে যাবে। আমি ভাবছি অন্য কথা। কি? বাড়িতে একা একা তুমি কি করে থাকবে? চলো একটা ব্যবস্থা করা যাক। কি? চলোই না। এতে না বাড়ছে তোমার গ্ল্যামার, না দেখা যাচ্ছে তোমার যৌবন। তোমাকে হতে হবে আপেলের মতো টসটসে রসালো। আরে তোমাকে দেখে যদি মানুষের মনে আগুনই না লাগলো তাহলে আমার ব্যবসা হবে কি করে? আম্মা, উনি মারা গেছেন। ইয়েস মাম্মা। ড্রেসিং রুমটা দেখিয়ে দাও, ওখানে দামি পোশাক আছে।
চলো। নজর দেবেন না, এখন তোমাকে দু নম্বর গোডাউন দেখাবো। তোমাকে আমার এতগুলো প্রতিষ্ঠান দেখিয়েছি কেন জানো? তুমি এগুলো একদিন চালনা করবে, কারণ তোমাকে আমি বিয়ে করব। জি, কিন্তু না করতে চেষ্টা করো না, কারণ আমি যা ভাবি তাই করি। রাত পর্যন্ত কোথায় ছিলে? ভেবেছিলাম লুকাবো, কিন্তু স্বামী স্ত্রীর মতো লুকোচুরি ভালো না। একটা চাকরি করছি। চাকরিটা হলো পোশাক পাল্টে কুমারী সেজে বসের হাত ধরে অফিস থেকে বেরিয়ে পড়া, তাই না? সন্দেহ করছো? মনে রেখো, যে স্ত্রী স্বামীকে শ্রদ্ধা করে সে কোনোদিন বিচারিণী হতে পারে না। চাকরিটার এমন কি প্রয়োজন ছিল? ভাবলাম দুজনে মিলে রোজগার করলে সংসার তো সচ্ছল ভাবে চলবে। আজকাল তো প্রায় সবাই তাই করছে। আমার উপর তোমার কোনো বিশ্বাস নেই? তোমার উপর বিশ্বাস না থাকলে তোমার বুকে মাথা রেখে শুই কিভাবে? এইসব বেলাল আপন আমার মোটেই পছন্দ নয়। চাকরিটা বোধহয় আমাদের একই অফিসে হয়েছে, তাই না? হ্যাঁ। আমি না হয় কুমারী সেজে ভুল করেছি, তুমি স্ত্রী থাকা সত্ত্বেও ব্যাচেলার সেজেছো কেন? তা নাহলে চাকরিটা যে হতো না। চাকরিটা যখন হয়েছে, চলো না চেষ্টা করে দেখি কদিন করা যায়। ঠিক আছে। কি লিখছেন? প্রেমপত্র। বড় সাহেবের খাস মালটির কাছে আমার এই চিঠিটা পৌঁছে দিতে পারবে? গেল গেল, চাকরিটাও গেল, জীবনও গেল, বড় সাহেবকে চিনে উঠতে পারেননি। তোমার ওই বড় সাহেবকে আমি কেয়ার করি না। চিঠিটা দাও, দেখবে মেয়েটি আমার প্রেমে পড়ে। তুমি ভয়ে কাঁপছো না শীতে কাঁপছো? অর্ধেক ভয়ে অর্ধেক শীতে। ঠিক আছে, আমি তোমাকে একটা শাল কিনে দেবো, যাও চিঠিটা দিয়ে এসো। আপনার একটা চিঠি আছে। সাহেব কি গিয়ে বলো আমি রাজি। কি কাজের জন্য রাজি আছেন? উনি যে কাজ করতে চেয়েছেন। সর্বনাশ! মেয়ে মানুষের এত খোলামেলা ভালো না। ছি, লোকটা যেমন পাগল, কোনদিন কি কাণ্ড ঘটিয়ে বসে কে জানে। চলো আমরা চাকরিটা ছেড়ে দিই। ছেড়ে দিতে হবে না, তার উদ্দেশ্য হাসিল না হলে
সেই চাকরি থেকে আমাদের ছাড়িয়ে দেবে। জানো দাদাটা ভেবেছে আমি কুমারী, আমাকে বিয়ে করতে চায়। তাই নাকি? শালা কুমারী আর বিবাহিতা মহিলা তফাৎটা বোঝে না। আমিও তো বুঝি না। আচ্ছা, বিবাহিতা মহিলাকে চিনতে হলে কি কি লক্ষণের দিকে নজর দিতে হবে? বিয়ের পর আমার কি কি পরিবর্তন ঘটেছে একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে হবে। আমার যেন কেমন লাগছে। চলো ডাক্তারের কাছে যাই। ভয়ের কোনো কারণ নেই, আপনার স্ত্রী সন্তান সম্ভব। আমার মনে হয় তোমার কিছুদিনের ছুটি নেওয়া দরকার। ছুটি যদি না দেয় তাহলে চাকরি ছেড়ে দাও। চাকরি ছেড়ে দেবে কেন? আমার শরীরটা ভালো যাচ্ছে না। ঠিক আছে, আমি তোমাকে ভালো ডাক্তার দেখাবো, এদেশে না হলে অন্য দেশে নিয়ে যাব। তুমি তো জানো পৃথিবীর সবখানেই আমাদের বিজনেস আছে। আম্মা উনি মারা গেছেন। ইয়েস মাম্মা, এক্ষুনি তাহলে ডাক্তারের কাছে নিয়ে চলো। হ্যাঁ চলো 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 চলো। এই যে ডাক্তার, ওকে একটু চেক আপ করো। ওনাকে আবার নতুন করে দেখতে হবে কেন? আমি তো অনেক আগেই দেখেছি। সে একজন কুমারী, তার ক্যারি করার প্রশ্নই ওঠে না। তুমি ভুল করছো ডাক্তার। আম্মা উনি মারা গেছেন। ইয়েস মাম্মা, যদি ক্যারিও করে তা নষ্ট করে দিতে হবে। হ্যাঁ বাচ্চা নষ্ট করে দাও। আমি মানুষকে বাঁচাতে চেষ্টা করি, মানুষ হত্যা করি না। এর মধ্যে ছয়টা গুলি আছে, একটা আমি কমাতে চাই না ডাক্তার। তাড়াতাড়ি বাচ্চা নষ্ট করার ব্যবস্থা করো। না, এই সন্তান নষ্ট হবে না। Who are you bastard? তুমি না বলো কে? শুনি, আমার স্ত্রী, এই সন্তান আমার ঔরসজাত, আমি ওর পিতা। উনি মারা গেছে। Yes, মাম্মা। এটা নিয়ে হইচই করে লাভ নেই। চাকরির জন্য অনেকই তো মিথ্যে কথা বলে, পুরানো হয় বলেছে। এই মিথ্যের অপরাধটা ক্ষমা করে দেয়া যায়। মিসেস শমী আহমেদকে সসম্মানে বাড়ি পৌঁছে দিয়েছে। শশী আহমেদ, তুমি আমার সঙ্গে চলো 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 চলো। আমি মদ খাই না। উনি মারা গেছেন। ইয়েস মাম্মা। অমৃতে লোক নেই, কেমন লোক, খাও। আরে এতদিন ছিল কর্মচারী, এখন থেকে তোমাকে পার্টনার বানিয়ে নিলাম। পার্টনার? খাও না। এই বাড়িটার টপ ফ্লোরে উঠতে তোমার ইচ্ছে করে না? হ্যাঁ করে। পায়ে হেঁটে উঠবে? অনেক সময় লাগবে, ক্লান্ত হয়ে যাবে, দম বন্ধ হয়ে আসবে। আমি আমি লিফটে যাব। ওখানে ওঠার লিফটটা হলো তোমার স্ত্রী। আমার স্ত্রী? হ্যাঁ, ওয়াইন ওম্যান এন্ড ওয়েলথ তোমার বশ্যতা স্বীকার করবে যদি একটি মেয়ের আঁচল থেকে তুমি বেরিয়ে আসতে পারো। কে সে? তোমার স্ত্রী। তার বিনিময়ে তুমি যা চাইবে তাই পাবে। সরল এবং সার্থক পুরুষেরা স্ত্রীর আজ্ঞাবাহী দাস হয় না, কোনো কিন্তু নেই। টাকা থাকলে সমস্ত পৃথিবীটাই তোমার, প্রয়োজন হলে
পথের জঞ্জাল সরিয়ে ফেলতে হবে। বড় হতে চাই, আমি অনেক বড় হতে চাই, ওই বিল্ডিংটার টপ ফ্লোরে আমি উঠতে চাই। একদিন কোথায় ছিলে? 24 তলা বিল্ডিং এর দরজায়। কেন? ওপরে ওটার সিঁড়িটা খুঁজছিলাম। রাখো তোমার হিয়ালি পোনা, আমি ব্যথায় মরে যাচ্ছি। তুমি মরে যাচ্ছ? সত্যি তুমি মরে যাচ্ছ? মানে তোমার মৃত্যুর জন্য কেউ দায়ী হবে না? এই দেখো, আমি আমি রিভলভার নিয়ে এসেছিলাম। কথা ছিল হয় তোমাকে হত্যা করবো, বলে নয় তোমাকে আমি তালাক দেবো। তুমি কি মানুষ? ছিলাম, আজ স্বার্থের জন্য আমি অমানুষ হয়ে গেছি। আজ আমি বাড়ি গাড়ি টাকা পয়সা ঐশ্বর্য ছাড়া কিচ্ছু চিনি না। তোমার দুটি পায়ে পড়ি, আমাকে হাসপাতালে নিয়ে চলো। হাসপাতালে কেন? মাথা না হয়ে বুঝতে, কিছুক্ষণের মধ্যে আমি মা হচ্ছি, তুমি বাবা হচ্ছ। বাবা বাবা, শুনি শুনি শুনি, তুমি আমাকে মাফ করে দাও। শুনে আমি কি করছিলাম? চলো শুনি, হাসপাতালে চলো, চলো হাসপাতালে চলো। সন্তান হয়েছে, মারা গেছেন। ইয়েস মাম্মা। এবার শশী আহমেদকে পুলিশে ধরিয়ে দেওয়ার ব্যবস্থা করো। শশী সাহেব, আমি ওয়ারেন্ট নিয়ে এসেছি। ডক্টর চৌধুরীকে খুন করার অপরাধে আপনাকে গ্রেফতার করা হলো। আমি ডক্টর চৌধুরীকে খুন করেছি? আপনার যা কিছু বলার আছে আদালতে গিয়ে বলবেন, চলুন। বসের কাছে গেলে আমি ওকে থানা থেকে ছাড়িয়ে আনতে পারব। এসো এসো, এত রাতে তুমি? খুন করার অপরাধে পুলিশ আমার স্বামীকে অ্যারেস্ট করে নিয়ে গেছে, আপনি তাকে বাঁচান স্যার। আম্মা, উনি মারা গেছেন। ইয়েস মাম্মা, তার জন্য তো কিছু দিতে হবে। আমার কি না দেবার আছে? আমার স্ত্রী হবে, সেই বিশ্বাসে আমার গোপন ব্যবসার সব গোপন খবর তোমাকে জানিয়েছি। তুমি বিবাহিতা হয়ে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছো, আজ তোমাকে ছাড়বো না। এখন আমি তোমাকে ভোগ করবো না, কিন্তু এমন কলঙ্কের কালি তোমার অঙ্গে লেপে দেব যে কোনোদিন আর কারো সামনে গিয়ে মাথা তুলে দাঁড়াতে পারবে না। তাহলে কাজ শুরু হোক।
আইনের ধারা বদলে যায়? মনে রাখবে, অপরাধীর হাত হতে আইনের হাত অনেক লম্বা, কিন্তু বিনা প্রমাণে আমরা কিছুই করতে পারি না। প্রমাণ করার দায়িত্ব কি শুধু আক্রান্তকারীদের? আইন প্রতিরক্ষা সংস্থাগুলো কি নীরব ভূমিকা পালন করবে? বিশ্বাস করুন, ওরা খারাপ লোক। আমি ওদের সব আস্থানে চুরি। দয়া করে পুলিশ ডাকতে আমার সঙ্গে চলো। ঠিক আছে, চলো। মারবো সাহেব, এই সেই গোডাউন যাতে ঘুমের ওষুধ খাইয়ে আমাকে বেহুশ করা হয়। সেই সুযোগে সে আমার আলমারি ভেঙে টাকা নিয়ে সটকে পড়তে চেয়েছিল। ডাক্তার রাজি হয়নি বলে সে খেপে গিয়েছিল। ডাক কোনোদিন কথাটা ফাঁস করে দেবে সেই ভয়ে সে ডাক্তারকে হত্যা করেছে। নির্মম হত্যা। শশী আহমেদ, আপনার কিছু বলার আছে? কি বলবে ইয়োর অনার, পিস্তলে যে হাতের ছাপ পাওয়া গিয়েছে সেটাও তার। সুতরাং এ খুনের সব দায় দায়িত্ব তাকেই বহন করতে হবে। ইয়োর অনার, আসামিকে এমন শাস্তি দেয়া হোক যাতে ভবিষ্যতে আর কেউ এরকম অন্যায় করতে সাহস না পায়। দ্যাটস অল ইয়োর অনার। সাক্ষ্য প্রমাণাদির উপর নির্ভর করে অত্র আদালত এই সিদ্ধান্তে উপনীত হল যে আসামি শশী আহমদ সম্পূর্ণ দোষী। বাংলাদেশ পেনাল কোর্ট 302 ধারা মোতাবেক তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হল। সম্পূর্ণ মিথ্যে হতে পারে না। তুমি নির্দোষ, সম্পূর্ণ নির্দোষ। আমি যাচ্ছি কাছে যাব না। সেই কোনো লাভ হবে না। সাক্ষীরা মিথ্যে সাক্ষ্য দিতে ভুলেনি, ভুলবো না। হাকিম বদলাবে না, হুকুম বদলাবে না। আমাদের মতো লোকেরা আজীবন শাস্তি পেয়ে যাবে। তুমি যে বিশ্বাস করেছো আমি নির্দোষ, এটাই আমার সবচেয়ে বড় জয়। আমার মাথা ঠিক কসম খাও, কোনো দিন আর আমার সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না। আমার সন্তানদেরকে আমার জেল জীবনের কথা বলবে না। আমার এই অপবাদ মাথা নিয়ে ওরা সমাজে প্রতিষ্ঠিত হতে পারবে না। আমি যখন কিছুই দিয়ে যেতে পারলাম না, এই অপবাদটুকু তোমাদের দিয়ে যাবো কেন? স্বামী ছাড়া পিতা মানুষ বাঁচে, তোমাদেরকে বাঁচতে হবে। শত্রুর কাছে কোনোদিন আত্মসমর্পণ করবে না। আমার আদেশ পালন করে আমার প্রতি এইটুকু শ্রদ্ধা তুমি রাখবে, এই বিশ্বাস আমি নিয়ে গেলাম। সবাই কাঁদে গো পাগল, হাসতে কজন জানে। দুঃখে তো সবাই কাঁদে গো পাগল, হাসতে কজন জানে। মরো নির্ভয় তো সবাই মরে, বাঁচতে কজন জানে। দুঃখে তো সবাই কাঁদে গো পাগল, হাসতে কজন জানে। আম্মা, ইয়েস মাম্মা, এখনো সময় আছে, আমাদের মামি হয়ে যাও। তোদেরকে পুলিশ এখনো ধরেনি? কি করে ধরবে? বন্ধু বান্ধবের কাছে আমি মিস্টার পিটার, তোমাদের কাছে ফরিদি, অপরাধ জগতে আমার নাম চার্লি টু। এই নামে রহস্য ভেদ করে পুলিশ আমাদেরকে কোনোদিনও ধরতে পারবে না। কিন্তু আমি তোমাকে ঠিকই ধরব। স্বামীকে জেলে পাঠিয়ে মাথাটা কেটে দিলাম, তারপরেও এত দেমক। আমার এখনো দুটো হাত দুটো পা আছে। না, আমি তো আগেই বলেছি মারবো, কিন্তু আস্তে আস্তে। আম্মা, না না, আমি মারবো না। আজ থেকে আমি এদের মা, এদের বাবা।
Thank you.
আমি কি করব বলে দাও, আমাকে বলে দাও। স্যার, আমি মাসুম বাচ্চার অসহায় স্ত্রীকে ফেলে এসেছি, জানি না ওরা কিভাবে আছে। অপরাধ করার আগে সে কথা মনে ছিল না? অপরাধ আমি করিনি, আমি পরিস্থিতির শিকার হয়েছি। আপনারা শুধু মুখে বলেন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, কিচ্ছু হয়নি। আইন বদলায়নি, আদালত বদলায়নি, হাকিম বদলায়নি, হুকুম বদলায়নি, সাক্ষীরা মিথ্যে সাক্ষ্য দিতে ভুলে যায়নি। সত্যিকারের খুনি খুনের সমস্ত দায় দায়িত্ব আমার উপর চাপিয়ে দিয়ে অন্তরালে বসে দাঁত বার করে হাসছে, আর আমি জেলখানায় বসে স্ত্রী সন্তানের চিন্তা করে নিঃশেষ হয়ে যাচ্ছি। কে তার জবাব দেবে বলুন স্যার, কে তার জবাব দেবে? আপনি ভালো করে বলতে পারবেন স্যার, এই জেলখানায় যত কয়েদী আছে তারা সবাই অপরাধী? দেশে আইন প্রতিষ্ঠিত হয়েছে নিরাপরাধ মানুষকে রক্ষা করার জন্য, তাহলে তাহলে আমাদের মতো লোকেরা শাস্তি পায় কেন? বলুন স্যার, শাস্তি পায় কেন বলুন? কেঁদো না, কেঁদো না, আমি তোমার সব যন্ত্রণা বুঝি, কিন্তু প্রতিষ্ঠিত আইনের বাইরে কিছুই করার ক্ষমতা আমার নেই। তুমি যদি তোমার স্ত্রীর সন্তানকে সাহায্য করতে চাও সে দায়িত্ব আমি নেব, প্রয়োজন হলে তোমার হয়ে আমি টাকাও পাঠাব। চিঠি না টাকা? জেল থেকে মানি অর্ডার এসেছে। দাও দাও, আমার বোন তো সেই অপেক্ষায় বসে আছে গো। আরে বেচারির দিনকাল কি খারাপ যাচ্ছে মাম্মা। আপনি টাকাটা নিন, আমি অপর দস্তগত নিয়ে আসি, উনি বোধ হয় নেই। আছে, পরলোকে যাবার টিকিট তো এখনো তাকে দিইনি রে। জেলখানার টাকা দিয়ে মদ আর সিগারেট খেতে কেমন লাগে আজ দেখবো। আম্মা, উনি মারা গেছেন। ইয়েস মাম্মা। সিগারেট জ্বালাও। মেয়ে মানুষ হয়ে অত কষ্ট করছে কেন মা? কাজের চাপে শরীর খারাপ হয়ে যাবে। হাত পা যার বাঁধা, নীরবে মার খাওয়া ছাড়া তো তার কোনো উপায় নেই চাচা। যেমন করেই হোক আমার অপু তপুকে লেখাপড়া শিখে মানুষ করতেই হবে। অপু তুই ক্লাসে গিয়ে বস। আচ্ছা, একটা চকলেট কত? আটানা। দিন একটা। এটা বদলিয়ে আমাকে একটা কেক দিন। কেকের দাম 2 টাকা। আমি চকলেট বদলিয়ে কেক নিয়েছি, 2 টাকা দেবো কেন? কি চিরাল মাছ, টাকা দিবি না? খাইছি দেখা পরে তুই মনে করছ পারছো কেন? আরে জিনিস না, টাকা দেয় না, আমি দিচ্ছি। তুমি কি করো? স্কুলে পড়ি। লেখাপড়া করো কেন? মা বলেছে মানুষ হতে হবে। তোমার মা কত কষ্ট করে জানো না তো? এসো আমার সঙ্গে, আমি দেখিয়ে দিচ্ছি। ওই দেখো তোমার মা কাজ করছে। মা গুলি পুরে আমাদের লেখাপড়া শিখাচ্ছে। তোমার মায়ের এই দুঃখকে দূর করতে চাও? হ্যাঁ চাই। আম্মা, উনি মারা গেছেন। ইয়েস মাম্মা। তাহলে আমার গাড়ির পেছনে দৌড়াও। পানি, পানি, আমাকে একটু পানি দিন।
এই গোডাউনের মালিক আমার বস মিস্টার ফরিদি। না, এই গোডাউনের মালিক আমার বস মিস্টার আব্বাসি। বসকে কথা দিয়ে এসেছি এই গোডাউনের চাবিটা তার হাতে তুলে দেব। তার নুন্নিমুখে বড় হয়েছি, গাদ্দারি তো করতে পারি না, কি বলো? ক্ষমতা থাকলে চাবিটা নিয়ে যা। আমি হাত দিয়ে নেব না, তুই আমার পকেটে ভরে দিতে বাধ্য হবি। একজনেরই এত সাহস? ওই নেপোলিয়ন বোনাপার্ট একজনই, গ্রিক বীর আলেকজান্ডার একজনই, মোগল সম্রাট আকবর একজনই, মোহাম্মদ আলী একজনই, আর আমি একজন বেচাবিটা। দে চাবিটা, চাবিটা দে, চাবিটা দে বলছি। মালামাল করে দাও। আমার অ্যালসেশিয়ান কুত্তাটা যেমন সাহসী, তেমনি প্রভু ভক্ত হয়েছে। কুত্তাটা যদি হঠাৎ করে মা ভক্ত হয়ে পড়ে, তার আগে গলায় শেকল বেঁধে পাচার করে দেব। Thank you.
যাচ্ছ একা, যাই বাড়ি একা, সঙ্গে কিছুই যাবি না। তবু টাকার পিছে ঘুরছ কেন মিছে, তোরে নানান বাহানা, সঙ্গে কিছুই যাবি না। আরে যাচ্ছ একা, যাই বাড়ি একা, সঙ্গে কিছুই যাবি না। তুই চাচা, তুই চাচা রে, কপালে যা আছে তাই হবে রে। বাবা 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 রে, কপালে যা আছে তাই হবে রে। মাগো শালি, আমার প্রথম রোজগারের টাকা তুই কিনে সাবার করে দিবি? দেমাল দেমাল। শালা, যদি ব্যথা পাই তবে রাতে তোকে দিয়ে গাটি পাবো। সাহেব বিবি গোলাম, যার যা ইচ্ছে ধরুন, ভাগ্য খুলে যাবে, ভাগ্য খুলে যাবে। সাহেব বিবি গোলাম, যার যা ইচ্ছে ধরুন। কি তুই স্কুলে না গিয়ে জুয়া খেলছিস? আমি লেখাপড়া করবো না, টাকা রোজগার করবো। তপু, প্রয়োজন হলে চুরি করবো, ডাকাতি করবো, আমি কারো কথা শুনবো না। তপু, আমি তোকে খুন করে ফেলবো। যা, সেখানে খুশি চলে যা। আমি তোর মুখ দেখতে চাই না, আমি তোর মুখ দেখতে চাই না। গরু মেরে যত দান, মা রবাদ হয়ে চিরদিন মাকে কষ্ট দিয়েছিস, এখন মায়ের পায়ে ধুলে নিয়ে পাপ খণ্ডন করতে চাস? এমুখো হয়েছিস তো একদম মেরে গুঁড়ো করে ফেলবো। অমানুষ কোথাকার, অমানুষ আমি না তুই। মায়ের তো কষ্টের টাকা লেখাপড়া করে শেষ করছিস, পাস করে বেরোলি একটা চাকরি পাবি, এ নিশ্চয় আছে। টাকা রোজগার করে মায়ের দুঃখ লাঘব করতে পারবি, বল সে হিম্মত আছে? আমার তো একটাই দোষ, আমি নিজে নষ্ট হয়ে গেছি, কিন্তু তোর মতো মাকে আমি দুঃখী না করে পড়াইনি। হায় হায়, আমার সাথে কিভাবে মা টাকা রোজগার করে একবার দেখ। হায় আমার সাথে, দেখেছিস দেখেছিস মা কি করে? যেদিন থেকে নিজের চোখে মায়ের দৃশ্য দেখে গেলাম, সেদিন থেকে মানুষের স্বাদ আমার মিটে গেছে। আমি আমি টাকা ছাড়া পৃথিবী তার কিছুকে ভালোবাসি না। যা, সভ্য সমাজে তোরা সভ্য হয়ে বাদ। আমি অমানুষ, আমি অমানুষ হয়ে থাকবো। আরে অপু, এখানে কি করছিস? মনটা ভালো নেই। মন ভালো হওয়ার সিগারেট খাবি? মায়েরই বলছি, সব দুঃখ ভুলে যাবি। দে বেতন খানা খা, নেশার সিগারেট। আরে খা, খাবো খা খা, সব ভুলে যাবি। ওর কি হয়েছে? নেশা সিগারেট খেয়েছে। কে দিয়েছে? ওর মনে খুব দুঃখ ছিল তাই আমরা দিয়েছি। শালা, না তুই আমার ভাইকে নষ্ট করছিস। Oh, my God.
আরে আমার মতো তুই যদি নষ্ট হয়ে যাস তাহলে মা কি নিয়ে বাঁচবে রে? বন্ধুদের পাল্লায় পড়ে নেশার সিগারেট খেয়ে মাতলামি করছিল মা, আমি ওকে নিয়ে এলাম। নিজে নষ্ট হয়েছিস, এবার ওকে নষ্ট করে আমার উপর প্রতিশোধ নিতে চাস? চমৎকার, যার জন্য চুরি করলাম সেই বলে চোর, ভালোই হলো। বাড়ি থেকে চলে যাবার পর আদরও পাইনি, শাসনও পাইনি, আজ অন্তত একটা তো পেলাম। আর আসব না মা, আর আসব না। এবারের যে নাখাল পাড়ার বস্তি আমার জন্য অনেক ভালো, অনেক ভালো। তবু মা, মা, ওকে মারাটা তোমার ঠিক হয়নি। ও আমাকে বলেছিল, আরে আমি তো নষ্ট হয়েই গেছি, তুইও যদি নষ্ট হয়ে যাস মা কেউ নিয়ে বাঁচবে রে? ও তো আমার ভালোর জন্য আমাকে বাড়িতে নিয়ে এসেছে মা। তুই এক্ষুনি অ্যাডভোকেট জয়ীশ চৌধুরীর বাড়িতে যা, আমি ওনার সঙ্গে আলাপ করেছি, তোর ল পড়ার ব্যাপারে উনি তোকে সাহায্য করবেন। আমি কেন না পড়বো মা? সেটাই একমাত্র বিষয় যা তোকে পড়তে হবে। কেন মা? সব কেন উত্তর হয় না। একটু ময়লা পানি ছিটিয়ে যান না প্লিজ। কেন? একবার কোনো কাজই শুভ নয়। গায়ে কাদা লাগাতে আপনার খুব ইচ্ছে হয়? দেখুন, পৃথিবীতে এক ধরনের মানুষ আছে যারা কাদা ছিটায়, যেমন আপনি, আর এক ধরনের মানুষ আছে যাদের গায়ে কাদা লাগে, যেমন আমি। আপনার গাড়ি আছে, আপনি কাদা ছিটাতে থাকুন, আমরা পায়ে হাঁটব, সুতরাং আমরা এটা সহ্য করতে থাকবো। Idiot! Get lost! ভেতরে আসতে পারি? এসে তো পড়েছেই, অনুমতির আর কি প্রয়োজন? এখন ধাক্কা দিয়ে পুরো দেহটাই নিয়ে এসো। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আমি অপু আহমেদ, মিসেস সুমি আহমেদের ছেলে। সে কথা আগে বলবো তো, তুমি ল পড়বে তাই না? জি। কোনো বাধা নেই, যখন ইচ্ছে আমার এখানে তরতর করে চলে আসবে, আমার লাইব্রেরিতে প্রচুর বই আছে। তাছাড়া ওই এলো বুঝি। মা রুমা, এই হলো অপু আহমেদ, ল পড়বে। তার সবচেয়ে বড় পরিচয় হলো সে মিসেস সুমি আহমেদের ছেলে। সুমি আহমেদ মানে? আরে সেই বিখ্যাত গায়িকা, আমি যার ভক্ত। দুঃখে তো সবাই কাঁদে, পেছনে এমন সুন্দর গলা কেমন করে যে নষ্ট হয়ে গেল। স্যার। হ্যাঁ? আপনার চেম্বারে টেলিফোন এসেছে। এই যে রুমা, তোমরা আলাপ করো, আমি টেলিফোন রিসিভ করছি। আচ্ছা বাবা। ইয়ে দেখুন, আমি ইডিয়েট গালিটা উইথড্র করতে চাই। কেন? আমাকে মাঝে মধ্যেই আপনার বাবার কাছে আসতে হবে, জলে নেমে কুমিরের সাথে ঝগড়া করা চলবে না। এক্সকিউজ মি, আপনার বুকটা তো বেশ চওড়া, এর মধ্যে একটু সাহস নেই? জি বলতে হয় চলো তোমাকে। না না, তোমাকে বলবেন কেন? আমি আপনাকে সেই থেকে দিনি। হ্যাঁ, যা বলছিলাম
আপনার বলা উচিত চলুন আমার মার সাথে আপনার পরিচয় করিয়ে দিই। আরে সে কি জাতা মা, এককালের সেরা গায়িকা। কি সাথে নেওয়ার হিম্মত আছে তো? আছে আছে আছে। তাহলে চলুন চলুন আসুন আসুন। আমি অ্যাডভোকেট জহির চৌধুরী, মেয়ে রুমা চৌধুরী। গানটা বাবার মুখে শুনে শুনে একেবারে মুখস্থ করে ফেলেছি। পৃথিবীতে সবাই কাঁদতে পারে, হাসতে পারে খুব কম। যারা হাসতে পারে তারা নিঃসন্দেহে মহামানব মহামানবী। বাবার কাছে আপনার যে সংগ্রামী চরিত্রের কথা শুনেছি তাতে কিন্তু আপনার চোখে পানি মানায় না। কি ঠিক বলেছি না? আপনার ভালো হলে আরেকদিন এসে খেয়ে যাবো চলি। বাড়ি থেকে নিয়ে এসেছেন, বাড়ি পর্যন্ত পৌঁছে দেবেন না? এটা কিন্তু এক ধরনের ভদ্রতা না খেলাম মা? চলুন। শুনো, সব কথা তো তুমিই বললে, আমি শুধু একটি কথাই বলছি, আবার এসো মা। জি আচ্ছা আসি, খুদা হাফেজ। হায় রে 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 হায় র
করলো হাসাহাসি। সেই ছেলেটি সেই মেয়েটি বসল পাশাপাশি, আনন্দের ঝুমাতে করলো হাসাহাসি। মরার আগে মরালো ভাসাভাসি, আমার প্রাণ বুঝি যায়, আমার মান বুঝি যায়, আমার প্রাণ বুঝি যায়, আমার মান বুঝি যায়। যায় রে যায় রে প্রাণ, যায় রে যায় রে মন, যায় রে করি কি উপায়, এখন করি কি উপায়। হায় রে হায় রে হায় প্রেমের রোগ, হায় প্রেম ছেড়ে গায়, হায় রে করি কি উপায়, এখন করি কি উপায়, করি কি উপায়, এখন করি কি উপায়। লা 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 কি পথ আটকেছেন কেন? তোমাকে নতুন পথের সন্ধান দিতে এসো, এসো। বেরোনোর চেষ্টা করলে গুলি করে মেরে ফেলবো। ওকে মালামাল করে দেই। রুমার ব্যাপারে কোনো কিছু ট্রেস আউট করতে পেরেছেন? না স্যার, আমরা চারিদিকে লোক পাঠিয়েছি। আচ্ছা মিস্টার অপু, আমরা যতদূর ইনফরমেশন পেয়েছি রুমার চৌধুরী তো আপনার সাথেই ছিলেন। ছিল, কিন্তু কি একটা বিশেষ কাজে সে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। যে যে জায়গাতে তোমরা ঘোরাফেরা করেছো তার আশেপাশে ভালো করে দেখেছো? অবশ্যই দেখেছি। আমার মনে হয় আর একবার দেখে আসুন। আরে তুই, একটা সর্বনাশ হয়ে গেছে। অ্যাডভোকেট জহির চৌধুরীর মেয়ে রুমা চৌধুরীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই শহরে অনেকে অনেক কিছু খুঁজে পায় না, তাতে তোর আমার কি? তুই তো মন্দ লোক, সুতরাং মন্দ লোকের খোঁজ খবর আমি বেশি জানি, এই তো। তা মেয়েদের সাথে তোর কি সম্পর্ক? রুমা মানে আমার। ব্যাস ব্যাস, আর বলতে হবে না, বুঝেছি। মেয়েটির কোনো ছবি আছে? এই যে। হজম করতে পারলাম না, ওকে নিয়ে গেলাম। এই রিক্সা থামাও। এই মেয়ে, এখানে তপু নামে কেউ থাকে? তপু মানে তপু বাহাদুর, আমাদের ওস্তাদ। সে কি আর বস্তির ভাঙা ঘরে থাকবে, একেবারে সাত মহলা বাড়ি বানিয়ে আছে। তা আপনি তার কি হন? মা বলা যায় না, একদিন শাশুড়িও হতে পারেন। ও হ্যাঁ, আপনার ছেলের রাজপ্রাসাদটা দেখবেন না, চলুন আসুন। ঘুম ভাঙিয়েছিস তো তোর পাশে একটা লাথি মারবো। তোর মা এসেছে? মা? হ্যাঁ। মা, তুই এখানে থাকিস? মায়ের রোগে যে সন্তানের ঠাই হয় না, সে মাঠে থাকলেই কি, আকাশে থাকলেই কি, তার জন্য তো সবটাই দুজন। মা আমাকে কথা দে, কোনোদিন খারাপ কাজে থাকবি না, কারোর উপর হাত তুলবি না, তোকে আমি ঠিক যেমনটি চেয়েছিলাম তেমনটি হয়ে থাকবি। মা সেদিনের মতো তুমি আরেকবার স্মরণ করো, মা আরেকবার স্মরণ করো। মা চল বাবা ঘরে চল। লে হালুয়া, এখন আমার কি হবে? ও তো মার কোলে বসে বসে দুধ ভাত খাবে।
কি আর হবে, তোদের দুজনকে বিয়ে করিয়ে দেব, বউরা আমার সেবা করবে, তোরা কাজ করে এনে আমাকে খাওয়াবি। দুজনের তো মোটামুটি ঠিকই আছে, তাই না রে? তোমার আশার গুড়ে বালি, আমরা দুই ভাই 70 বছর একসাথে থাকতে পারবো, কিন্তু দুই বউ 7 দিনে নয়, সেবা তো পাবেই না, উল্টো তোমার মাথাটা ন্যাড়া হয়ে যাবে। মেয়ে মানে বজ্জাত। আমার মা ছাড়া। টুপু, কে টুপু? খেতেও দিল না। ওস্তাদ তোকে এক্ষুনি যেতে বলেছে। পরে আসবো। না, এক্ষুনি চলুন। টুপু, কিরে খাওয়া শেষ না করে কোথায় যাচ্ছিস? পরে এসে খাবো মা। বস কোথায়? বসের কি প্রয়োজন? আপনি যে বলেন বস ডেকেছে। শালা ভালো মানুষ হয়ে গেছো, গুন্ডামি ছেড়ে দিয়ে একেবারে মায়ের লক্ষ্মী ছেলে। ভালো মানুষ হয়ে থাকবি তুই, আর পুলিশের পেতানি খাবো আমরা। আমাদের সাথে আগের মতো কাজ করবি কিনা বল। মায়ের কসম খেয়ে আমি এসব ছেড়ে দিয়েছি। আমাকে কথা দে, কোনোদিন কোনো খারাপ কাজে থাকবি না, কারোর উপর হাত তুলবি না। দেখ, আমি তোদের প্রত্যেককে শেষ করে দিতে পারি, কিন্তু মা আমাকে বারণ করে দিয়েছে, আমি হাত তুলবো না, তোরা আমাকে ছেড়ে দে। মা, তোমার দোহাই লাগে, এই আদেশ তুমি তুলে নাও, আমি ওদের জীবন্ত কবর দিয়ে যাবো। ছি 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 ছি, আমার পালের সেরা গরুটাকে তোরা কষাইয়ের মতো জবাই করে দিচ্ছিস, সে কি কাণ্ড আম্মা? ইয়েস মাম্মা, তুমি সত্যি বলেছো। টুপু, ওকে খতম করে দিয়েছি গো, জমরাজ ইতিমধ্যে ওর জীবনটা নিয়ে গেছে আম্মা। ইয়েস মাম্মা, ওর পক্ষ থেকে তোরা সবাই ওর কাছে ক্ষমা চা। তুমি আমাদেরকে ক্ষমা করো, ক্ষমা করেছে। আহারে, ছেলেটা ভালো হতে চাচ্ছে, আর ওরা কিনা ওকে নষ্ট করতে চেয়েছিল। যাও বাবা, তুমি তোমার মায়ের কাছে, মায়ের কাছে চলে যাও, যাও। চলে গেছে, মামার পিস্তলের ফলস বুলেট গুলো কাজে লেগেছে। ওকে ওকে আমি শেষ করে দিতে পারতাম, কিন্তু এতদিন ধরে যাকে তৈরি করলাম তাকে নিয়ে একটু খেলবো না? বিশেষ করে সুমি আহমেদের যন্ত্রণাটা একটু বাড়াতে হবে না আম্মা? এত রাত হয়ে গেল, টুপু এখনো ফিরছে না। তোর অবস্থা কি করে হলো? ওরা আমাকে ভালো মানুষ হয়ে বাঁচতে দেবে না, বিশ্বাস করো মা, আমি তোমার কথা রেখেছি, কারো উপর হাত তুলিনি, শুধু মার খেয়েছি। কিন্তু এভাবে আর কতদিন মার খাবো মা?
দরকার হলে আমি বিদেশে পাঠিয়ে দেবো বাবা। এই নাও তোমার টিকিট, পাসপোর্ট এবং ডলার। এবার মায়ের দোয়া নিয়ে চলে যাও। দোয়া তো অবশ্যই করছি বাবা, বিদেশে গিয়ে ভালো থাকিস। মা তুমি কিছু চিন্তা করো না, আমি টাকা পাঠাবো। কথা দাও মা, তুমি আর এই সমস্ত কষ্টের কাজ করবে না। শোনো পু, তুই মাকে দেখিস। জাল পাসপোর্ট, জাল ভিসা, এমনকি ডলারও জাল। দারুণ কাজ দেখিয়েছি। সরাসরি একেবারে বিদেশের জেলে। মিসেস সুমি আহমেদ, তোমার আর একটা হাত কেটে দিলাম, বাকি আছে শুধু একটি ছেলে, অপু। এই যে মিস্টার, লোকের সঙ্গে ধরতে পারে, আপনি সরাসরি বলে দিবেন আমি আপনার স্ত্রী। মানে? মানে টানে কিছু নেই, বাড়াবাড়ি করবেন তো আমি চিৎকার করব। আপনি আপনি এই যে কি বলছেন, সে আমার স্ত্রী, কিছু বলার থাকলে আমাকে বলুন। সে আমার পকেট। আপনার পকেট আপনার প্যান্টের সাথেই আছে, কেউ কাটেনি। চল চলো গো, আজ আমরা চাইনি খাবো। লোকটি চলে গেছে, এবার চলি, বাই বাই। অপো, ওই মেয়েটির সঙ্গে তোমার কি সম্পর্ক? ওই মেয়েটাকে আমি চিনি না, কোথেকে হুট করে এসে সে আমার স্ত্রী সেজে গেল। গাছের টা খাবে, নিচের টা করবে, ছোট লোক এতো। তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। তুমি একজনের সাথে প্রেম করলে আমি 100 জনের সাথে প্রেম করব। তুমি যদি কারো হাত ধরো তাহলে আমি একজনকে বিয়ে করে ফেলবো। রুমা, রুমা, রুমা আমার কথা শোনো। রুমা, রুমা প্লিজ, না শুনলে আমার বইয়েই গেল। আমি জানি বড়র প্রীতি এমনই হয়, একটা অজুহাত দেখিয়ে আমার মতো গরিবের কাছ থেকে তুমি যে সরে যাবে সে আমি আগেই জানতাম। শোনো, শোনো না অপু, প্লিজ শোনো। মর্তানা হাতে ধরে পায়ে পড়ে সে রাগ
পরীক্ষা দিবি না? দেব না মানে? আজ তো পরীক্ষার ফি দেওয়ার লাস্ট ডেট, আজ 19 তারিখ, সর্বনাশ। কথাটা তো মাকে বলা হয়নি, কিন্তু এত টাকা একসাথে আমি দেব না, মা সেটা মানবে না। তুমি মাকে বুঝিয়ে বলো, এত বোঝাবুঝির কিছু নেই। তোদের ব্যাপারটা একদিন আমি ভেবেছি, আজও আমি ভাববো। কি ভাববে মা? তুমি যে রোলিং মিলটাতে কাজ করতে সেটা তো বন্ধ হয়ে গেছে। কতদিন বলেছি আমি চাকরি লেখাপড়া করবো, তুমি কিছুতেই শুনলে না। অপু, তোর দায়িত্ব লেখাপড়া করা, আর আমার দায়িত্ব লেখাপড়া করান। টাকা কোত্থেকে আসবে সেটা আমি দেখব। মা, সন্তান হিসেবে আমারও তো একটা কর্তব্য আছে মা। তোর সবচেয়ে বড় কর্তব্য হলো আমি যা বলি তা শোনা। তোমার কথা আমি শুনি মা, কোনোদিন তোমার আবদ্ধ হইনি। তার অর্থ এই নয় মা, চোখের সামনে ধুকে ধুকে তুমি শেষ হয়ে যাবে, আর আমি নিষ্প্রাণ পাথরের মতো শুধু চেয়ে চেয়ে দেখবো। অপু, এই দিন দুপুরে আমার চোখের পানি না দেখলে কি তুই সুখী হবি না? তোদের বাবা নেই, মাকে মায়ের কর্তব্য করতে দে। আপনার মতো একজন গভর্নেসই আমি খুঁজছিলাম। আমি তো অনুরোধ করব, আমার ছেলে ল পরীক্ষা দেবে, আপনি যদি 1,200 টাকা অগ্রিম দিতেন আমি মাসে মাসে তো কেটে দেব। অগ্রিমের কথা আমি আগেই বলতাম, আপনি কিছু মনে করবেন তাই বলিনি। 1,200 দিলে চলবে তো? জি। কাল থেকে কাজে লেগে যাও। আচ্ছা, আসি মামু, আসি। মহিলাটি এখানে এসেছিল কেন রে? ও আমার উর্মির গভর্নেস। মহিলাটি ছেলে বোধহয় ল পরীক্ষা দেবে, 1,200 টাকা নিয়ে গেল। মহিলাটি খুব ভালো। আগে কখনো যাচাই করে দেখেছিস? না। সর্বনাশটা হয়ে গেলেই টের পাবি। কি বলছিস আম্মা? আরে ও একটা সাংঘাতিক মহিলা। Thank you.
টাকাটা নিয়ে গেলে আমি অপু ল পরীক্ষার ফি দিতে পারতাম না। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগের ছা। কানা মাছি বব, যাকে পাবি তাকে ছো। এই তো ধরে ফেলেছি আন্টি, আমি পানি খাবো। কর্মীকে পানি খাইয়েছিল কে? আমি আমি জানতাম ওর মধ্যে বিষ ছিল। আপনি জানতেন? বিশ্বাস করুন, জেনে শুনে একজন শিশু সন্তানকে আমি কি করে হত্যা করতে পারি? মিসেস সুমি আহমেদ, আগের দিন বিকেলে ল্যাবরেটরি থেকে পটাশিয়াম সায়ানাইড জাতীয় বিষ এনেছিলেন কেন? উর্মির বই খাতা ইঁদুর আর পোকায় কাঁপত, আমি ওগুলো ধ্বংস করার জন্য পটাশিয়াম সায়ানাইড এনেছিলাম। আপনি মিথ্যে বলছেন, সেটা ছিল আপনার বাহানা, মূল উদ্দেশ্য ছিল উর্মিকে হত্যা করা। ইয়োর অনার, সুমি আহমেদ উর্মির গভর্নেন্স হয়ে আশরাফ চৌধুরীর বাড়িতে থাকলো, তার মূল দৃষ্টি ছিল আশরাফ চৌধুরীর উপর। বিত্তবান বিপত্নিক আশরাফ চৌধুরীকে সে রাহুর মতো গ্রাস করতে চেয়েছিল। এই সংসারে তার নিজের অস্তিত্বকে প্রতিষ্ঠিত করার জন্য সে উঠে পড়ে লেগেছিল। তার এই অগ্রযাত্রার পথে প্রধান অন্তরায় ছিল উর্মি, তাই পথের কাটা উর্মিকে সরিয়ে ফেলার জন্য সে নানান ছলনা শুরু করল। উর্মি হত্যার মোটিভটা সেখান থেকেই শুরু হয়। ইয়োর অনার, ইয়োর অনার, আমি বুঝতে পারছি না, সন্তানকে হত্যা করে পিতার প্রিয় পাত্রী কি করে হওয়া যায়? আশরাফ চৌধুরীর অসহায় মুহূর্তে সে পাশে গিয়ে দাঁড়াবে, সহানুভূতির হাত বাড়াবে, সেবা করবে, যত্ন করবে। এমনি করে আশরাফ চৌধুরীর কন্যা শোক ভুলে গিয়ে একদিন সুমি আহমেদকে কাছে টেনে নেবে, এই ছিল তার বিশ্বাস। আমার বিজ্ঞ প্রতিপক্ষের উকিল সাহেব ওকালতি না করে রহস্য উপন্যাস লিখলে অনেক বেশি নাম করতে পারতেন। আই অবজেক্ট টু দিস ইয়োর অনার। ইয়োর অনার, সুমির আহমেদ এমন একজন মহিলা যার দৃঢ়তা, সততা এবং আত্মবিশ্বাসের জন্যে তাকে প্রশংসা করা যায়। রূপসী সুকণ্ঠী এই গায়িকা যৌবন বয়সে এই দুটি সন্তানকে নিয়ে সংসার সমুদ্র পাড়ি দেওয়ার জন্য সংগ্রাম শুরু করেছেন, কোনোদিন কারো কাছে আত্মসমর্পণ করেননি। সেদিন অজস্র বিত্তবান লোক টাকার পাহাড় নিয়ে তার চারপাশে ঘুর ঘুর করেছেন, তিনি সবকে পথে ধুলোর মতো পায়ে দোলে এগিয়ে গেছেন, একবারও পিছন ফিরে তাকাননি। আজ আজ তার চুলে পাক ধরেছে, মাতৃত্ব তার চেহারাকে গ্রাস করেছে। আজ তিনি যাবেন আশরাফ চৌধুরী টাকার কাছে নিজেকে বিকিয়ে দিতে। তাই যদি না হবে
তাহলে খুন করার উদ্দেশ্য কি? খুন হয়নি। এত বড় সত্যকে কি দিয়ে আপনি মিথ্যে প্রমাণ করবেন? এত বড় মিথ্যেকে যা দিয়ে আপনারা সত্য প্রমাণ করতে চেয়েছেন? ইয়োর অনার, একটি মিথ্যে বানোয়ার কেসের আসামি হয়ে আমার মক্কেল আজ কাঠগড়া এসে দাঁড়িয়েছেন। এত সাক্ষী সাবধের পরেও কি করে আপনি বলছেন এটা মিথ্যে? আমাকে এক মিনিট সময় দিন ইয়োর অনার, আমি তা প্রমাণ করে দেব। সময় দিলাম। ইয়োর অনার, এই সেই উর্মি, সে মরেনি, জীবিত আছে। আপনি হল বলুন, এ আপনার উর্মি কিনা? উর্মি? হ্যাঁ, এই তো আমার উর্মি। উর্মি, উকিল সাহেবের বানোয়াট গল্পটা শেষ পর্যন্ত কর্পূরের মতোই উবে গেল, সেজন্য আমি দুঃখিত। চোখ যদি ভালো না থাকে চশমা দিয়ে দেখুন, উর্মি মৃতদেহ নয়, স্বয়ং উর্মি কোর্টে হাজির আছে। মা বলি, মা বলি, মা বলি, মা বলি। সম্পূর্ণরূপে নির্দোষ প্রমাণিত হওয়ায় সুমি আহমদকে বেকসুর খালাস দেওয়া হল এবং মিথ্যে মামলা দায়ের করা অপরাধে আশরাফ চৌধুরীকে 10,000 টাকা জরিমানা ধার্য করা হল। অনাদায়ে 6 মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হল। কি করে সম্ভব হলো বাবা? মায়ের দোয়া থাকলে অনেক অসম্ভব কাজও সম্ভব হয় মা। রুমা, মাকে নিয়ে বাসে চলে যাও। কোথায় দিয়ে যাচ্ছে? কোথায়? ড্রাইভার, গাড়ি চালাও। মেয়েকে দিয়ে গেলাম, এই নিন টাকা, মুখোশটা পুড়ে ফেলবেন। ব্যাপার কি? বাচ্চাকে কেন মুখোশ পরালেন? অন্য বাচ্চার মুখোশ পরিয়ে আপনার বাচ্চাকে দিয়ে আমি একটি কাজ উদ্ধার করেছি। আমার মাকে বাঁচানোর জন্য এছাড়া আর কোনো পথ ছিল না। চলি। এই সেই লোক, ওকে অ্যারেস্ট করুন। মেয়েটাকে আমি চুরি করে ছেলে ধরার কাছে বিক্রি করে দিয়েছি। কিন্তু কেন? তোমার নিরপরাধ মাকে কেন মিথ্যে খুনের সাথে জড়িয়ে এত কষ্ট দিল? আমার মায়ের চোখের পানি বৃথা যেতে পারে না, সন্তান হয়ে আমি তাই প্রতিশোধ নিয়েছি। ইয়োর অনার, আসামি তার নিজের দোষ স্বীকার করে নিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমি দোষী, আমি দোষী। ইয়োর অনার, আমাকে আমাকে যা খুশি শাস্তি দিন। ইয়োর অনার, আমি কিছু বলতে চাই, আমি ওর মা। আপনাকে কি এই মামলার সাক্ষী মানা হয়েছে? নয় ইয়োর অনার। তবু আমাকে কিছু বলতে হবে। ইয়োর অনার, এ আদালত মা ও ছেলের পারিবারিক নাটক করার মঞ্চ নয়। ইটস এ কেস অফ কিডন্যাপিং। আসামিকে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক। জানে দুঃখে তো সবাই কাঁদে, ও পা
আসতে কজনে জানে, মর নির্ভয় তো সবাই মরে, বাঁচতে কজনে জানে, দুঃখে তো সবাই কাঁদে তো পাগল, হাসতে কজনে জানে। এই গান আপনি জানেন কি করে? এই গান তো আমার মা গাইতেন। তোমার মা? হ্যাঁ, সুমি আহমেদ এককালে রেডিও টিভিতে গান করতেন। তুমি সুমি আহমেদের ছেলে? জি। আপনি আপনি চেনেন নাকি আমার মাকে? না, তবে মনে পড়ে কখনো হয়তো তার গান শুনেছি। তা তুমি জেলে এলে কি করে? আমার মাকে বাঁচাবার জন্য আমি নিজে একটি অপরাধের দায়িত্ব স্বীকার করেছি। আমার মা একটি খুনের দায়ে অভিযুক্ত হয়েছিলেন। আমি প্রমাণ করেছি সেই মেয়েটি জীবিত এবং আমি নিজে তাকে হাইজ্যাক করেছি। তুমি কি উকিল? হ্যাঁ। কেন জানি না মা আমাকে উকিল হতে বাধ্য করেছিলেন। তুমি বুঝি তোমার মাকে খুব ভালোবাসো? ছোটকালে বাবাকে হারিয়েছি, মা ছাড়া আমাদের দুটি ভাইয়ের আর কেই বা আছে? ভেবেছিলাম মায়ের কষ্টের দিন শেষ হয়েছে, তবু বিদেশে গিয়েছে, আমি ওকালতি পাস করেছি। বেচারে সারা জীবনে এত কষ্ট করেছেন, কিন্তু তাকে একটু সুখও দিতে পারলাম না। কি আপনার চোখে পানি? এ তো আসার কথা নয়, কেমন করে যে এসে যায় বুঝতে পারি না। দয়া করছি বাবা, তোমার মা যেন ভালো থাকেন। কি চাই আপনার? বিশ্বাস করুন, আমার ছেলে অপু খুব ভালো ছেলে। ভালো মন্দ জানি না, তবে আপনার ছেলে নিজেই স্বীকার করেছে যে সে মেয়েটিকে হাইজ্যাক করে বিক্রি করে দিয়েছে। যা জেনেছেন যা শুনেছেন সেটা সত্যি নয়। আপনার যদি কিছু বলার থাকে কোর্টে গিয়ে বলুন, খালি খালি আমাকে বিরক্ত করবেন না। যান। আপনি? আমি অপুর মা, যাকে 5 বছরের সাজা দিয়ে আপনি জেলে পাঠিয়েছেন। আপনি এখানে এসে অন্যায় করেছেন। মায়ের মন কিছুতেই মানছিল না, তাই সব বাধা বিপত্তি অতিক্রম করে আমি আপনার কাছে চলে এসেছি। সেদিন অপু কোর্টে যা বলেছে তা সত্যি নয়, আসল কথা। আপনার কিছু বলার থাকলে অ্যাপিল করুন, কোর্টের মাধ্যমে বলুন। আমার কথা কেউ শুনবে না। আমি আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাব। দাঁড়ান, দয়া করে আমাকে একটু ভেতরে যেতে দিন, মন্ত্রী সাহেবের সাথে আমার খুব জরুরি কথা আছে। উনি এখন দপ্তরে যাচ্ছেন, ওনার সঙ্গে দেখা করা যাবে না। নিজের কাম নিজে সমাধা করেন, বুঝলেন না? নিজে মন্ত্রী হইবেন। মন্ত্রী হব? হ্যাঁ, বুঝতে পারলেন না? আপনি মন্ত্রী হইবেন, যদি পারেন মার্কাটা রিক্সা মার্কা লইবেন, ঢাকা শহর থেকে নাকি রিক্সা তুলে দিব। আমরা গরিবরা কেমনে বাসুম কন্ত? আপনি দুঃখী মানুষ, এই দুঃখীর কথা আপনি বুঝবেন। আপনি মন্ত্রী হইয়া আমার লেগে কিছু কাজ করবেন, আমরা সব রিক্সাওয়ালা মিল্লা আপনারই ভোট দিব। ভাই রিক্সাওয়ালা হুজুর হুজুর, ও ভাই রিক্সাওয়ালা
দেখুন দেখুন আমার মা ইলেকশনে দাঁড়িয়েছে। তোমার মা ইলেকশনে দাঁড়িয়েছে, আমরা তাকে ভোট দেবো। স্যার 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 আমরা ভোট দেবো। আপনি যখন মিটিং এ বক্তৃতা করেন তখন সবার পকেটে টাকা শেষ করে দিই। এবার বক্তৃতা সবাইকে দুহাত তুলতে বলবেন, তাহলে পকেট কাটতে খুব সুবিধা হবে। না না এসব কাজ করো না, তাছাড়া পকেট কাটার টাকা আমি নিতে পারি না। ও মা, পাবলিকের ভোট নিতে পারবেন আর পাবলিকের টাকা নিতে পারবেন না, এসবের দরকার নেই। তুমি শুধু আমাকে ভোট দিও, তাতে আমি খুশি হব। বেশ, আপনার ইচ্ছা। আপনারা কাকে ভোট দেবেন বলুন, কাকে ভোট দেবেন? একটা ভোট, একটা ভোট যেন সুমী আহমেদের রিক্সা মার্কা বাক্সে না পড়ে। এই কেন্দ্রে সে যদি বেশি ভোট পায় তাহলে নাম ধরে আমি প্রত্যেকটি ভোটারের বাড়িতে যাব এবং গুনে গুনে লাশ ফেলে আসবো। ভোট আমরা যাকে ইচ্ছে তাকে দিব, তাতে আপনার কি? আম্মা উনি মারা গেছেন। Yes, mamma. এই ছুরিটাকে চুল ধরে ধাক্কা মেরে বের করে দেয়া হোক। ওই কে কই আসুত্রে, আমরা রিকশা মারকে ডুবলো, গুন্ডা লাগছে গুন্ডা। বিপুল ভোটে সুমী আহমেদের জয়লাভ। মন্ত্রিসভা গঠিত হচ্ছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে বেগম সুমী আহমেদ।
বিভিন্ন সাজাপ্রাপ্ত আসামিদের মধ্য থেকে সরকার পাঁচজনকে মুক্তিদানের সিদ্ধান্ত নিয়েছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয়া মন্ত্রী সাহেবাকে মুক্তিপ্রাপ্ত আসামিদের নাম ঘোষণা করতে অনুরোধ করছি। আপনি চিন্তা করবেন না, আমার মা মন্ত্রী, আপনাকে নির্ঘাত আমি ছাড়িয়ে নেব। এত বড় সৌভাগ্য আমার নয় বাবা। আর তাছাড়া জেল খেতে খেতে পুরো হয়ে গেছে, পাঁচ বইবার কটা দিন। তোমার মাকে দেখার জন্য আমার মনটা খুব আনচান করছিল, মুক্তি পাই আর না পাই। প্রাণ করে তাকে আমি দেখলাম বাবা, এতে আমি খুশি। আসোবালি কয়দি নম্বর 502, গহর মিয়া কয়দি নম্বর 220, সুরুজ মিয়া কয়দি নম্বর 222, অপু আহমেদ কয়দি নম্বর 2035। যারা মুক্তি পেলেন আশা করি তারা সুন্দর জীবন যাপন করবেন, আর যারা মুক্তি পেলেন না তারা সুখে থাকুন, এই দোয়াই করছি। আপনি বেরিয়ে যান, মুক্তি পেয়েছে তুমি বেরোবো, আমি তাকি হয়। আপনি বেরোবেন, অবশ্যই বেরোবেন, চলুন জেলা সাহেবের কাছে, আমার টিকিট আমি সাইন করব। পাগলামি করো না, আপনি যাবেন কিনা বলুন। না, আপনাকে যেতেই হবে। না, চলুন চলুন। এই কে হচ্ছে স্যার? আমার পরিবর্তে ওনাকে মুক্ত করে দিন। তোমার টিকিট ওনাকে দিতে চাইছো কেন? এখানে আসা অবধি তিনি আমাকে পিতার মতো স্নেহ দিয়েছেন, আমি যদি সত্যি ওনার পুত্র হতাম তাহলে এছাড়া আমার আর কি বা করার ছিল। আর উনি যদি তোমার পিতা হতেন তাহলে নিজের সুখের জন্য বুঝি পুত্রকে জেলে ফেলে যেতেন? বলো, জবাব দাও। কান্দিস না বাবা, এতদিন পর তুই তোর মার কাছে ফিরে যাবি, এটা কি কম আনন্দের?
থামাও। সেদিন খুব ফুটানি মেরে গেল, কিভাবে মন্ত্রী হলো সে খবর তুই রেখেছিস? দেখ এটা তুই কোথায় পেলি? যেখানেই পেয়ে থাকি, ঘটনা তো মিথ্যে নয়। এটা আমাকে দে, সবাইকে দেখাতে হবে তো। না, এটা কেউ দেখতে পারবে না। দে, নইলে আমি জোর করে নিয়ে নেবো। না, দেয়া যাবে না। দিবি না? কিছু না। তোমার হাতে ওটা কি? অপু, আমাকে দেখতে দাও। না অপু, কি হয়েছে অপু, আমাকে খুলে বলো, আমি তোমার বাবার মতো। তার বিরুদ্ধে জনমত গড়ে তুলতে হবে। তোমার গদি নড়বড়ে হয়ে যাবে। বছর ধরে চার পায়ে ধুলো শ্রদ্ধার সঙ্গে মাথায় তুলে রেখেছি, সেই তুমি তুমি কিনা আমাকে অবিশ্বাস করছো? অশ্লীল ছবি, কুৎসিত পোস্টার, পত্র পত্রিকা, হইচই, মানুষের কুৎসা, এসব মিথ্যে। আমি তোমার কোনো প্রশ্নের জবাব দেব না। দিতে পারবে না, এই জন্যে, কারণ একজন নারী যা নিয়ে অহংকার করতে পারে তা আর তোমার কাছে নেই। ইলেকশনের টাকা জোগাড় করতে গিয়ে নামতে নামতে তুমি অধঃপতনের চরম সীমায় নেমে গেছো। তুমি একজনের স্ত্রী, দুই সন্তানের মা, এই কথাগুলো ভুলে তোমার একবার মনে পড়লো না? ভেবেছিলে সমাজে উঁচু তলার জীবন তুমি পাবে, সমস্ত পাপ অন্যায়কে পাথর চাপা দিয়ে রাখার ক্ষমতা তোমার হবে, আর এই পাপ কোনদিন চাপা থাকে না। তুমি তুমি তোমার মন্ত্রিত্ব নিয়ে থাকো। আজ তোমাকে মা ডাকতে ঘৃণা হচ্ছে। তুমি তুমি কি সেই তুমি যে শক্তি আর সাহস দিয়ে অভাবের সাথে সংগ্রাম করেছিলে? তুমি কি সেই তুমি যে সমস্ত ঝড় ঝাপটা হতে বুকের পাঁজর দিয়ে আমাদেরকে আড়াল করে রেখেছিলে? তুমি কি সেই তুমি যে সমস্ত প্রতিকূল পরিবেশের মধ্যে থেকেও নিজের সত্তাকে বিসর্জন দাওনি? দশ আর প্রতিপত্তির নেশা তোমাকে এমন করে পেয়ে বসলো কেন মা? ইচ্ছতের বিনিময়ে মন্ত্রী না হয়ে ইজ্জতের সাথে আমাদের মা হয়ে থাকলে কি আমার ক্ষতি হতো? বিশ্বাস করো, আমি নষ্ট হয়ে গিয়েছিলাম বলে তুমি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলে। আজ আজ তুমি নষ্ট হয়ে গেছো, তোমাকে কে পারবে মা? তোমাকে নিয়ে যে গর্ব করতাম তা তুমি ধুলোয় মিশিয়ে দিলে। তুমি না জেনে না শুনে আমার উপর কেন সাহসী আক্রমণ করছিস তপু? শোন একজন নারী জানি অহংকার করতে পারে,
তা আজ আর তোমার কাছে নেই। তুমি ইজ্জতের বিনিময়ে মন্ত্রী না হয়ে ইজ্জতের সাথে আমাদের মা হয়ে থাকলে কি এমন ক্ষতি হলো? আজ আজ তুমি নষ্ট হয়ে গেছো, তোমাকে কি দাঁড়াবে মা? তুমি আমাদের মন্ত্রিত্ব দেশবাসীর এক পবিত্র আমানত, তাকে কলঙ্কিত করব কোন অধিকারে? সরকারের ভাবমূর্তিকে নষ্ট করা যাবে না, তার চেয়েই ভালো আমি মন্ত্রিত্ব ছেড়ে দেব। যেমন স্পিডে মন্ত্রী হয়েছিল তার চেয়ে বেশি স্পিডে তাকে নামিয়ে দিলাম। এবার তোমার কোমরটাও ভেঙে দিলাম, আমি হলাম শয়তানের উড়োজাহাজ, ঘাটি ছাড়াই ল্যান্ড করতে পারি। তোমার দয়ায় বিদেশে কিছুদিন জেল খেটে এলাম। আম্মা, আমার দয়া মানে? ফলস পাসপোর্ট, ফলস ভিসা, এমনকি ফলস জনরার কথা ভুলে গেছো? না 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 না, তুমি এত সহজে সব কিছু ভুলো না, আর যদিও ভুলতে চাও তোমাকে আমি এমন শিক্ষা দেব যাতে বাপের নাম ভুলে যাবে কিন্তু ঘটনার কথা ভুলবে না। বলে আর সব কুত্তারা কোথায়? বিশ্বাস করো আমি নির্দোষ, যদি কিছু করে থাকি ওরা করেছে। না রে জিঙ্গা, আমি ওদের শাস্তি দেব। আগে নিজের শাস্তিটা পেয়ে নে। আমি তোর কি ক্ষতি করেছিলাম? জেলখানায় হারিয়ে আসা প্রতিটি যন্ত্রণাময় মুহূর্তের দাম আজ তোর কাছ থেকে আদায় করবো। সে একজন জঘন্য অপরাধী, একটি সমাজ বিরোধী সংগঠনের নেতা, হত্যা, রাজনীতি, ধর্ষণ, কোনো খারাপ কাজ নেই যা সে করে না। আমাকে স্কুল থেকে তুলে নিয়ে পানির পরিবর্তে মদ খাওয়া শিখিয়েছে, তার খপ্পর থেকে বাঁচার জন্য আমি বিদেশে চলে গিয়েছিলাম, কিন্তু সে আমাকে ফলস পাসপোর্ট, ফলস ভিসা, এমনকি ফলস ডলার দিয়ে বিদেশেও জেল খাটিয়েছে। তার বিচার করুন হুজুর। তার বিচার করার আগে কোর্টের আইন ভঙ্গ করার অপরাধে আপনাকে গ্রেপ্তার করতে পুলিশকে আদেশ দিচ্ছি। পারলাম না মা, পারলাম না। একবার যদি বেরোতে পারি ওই হারামজাদাকে আমি চিরতরে শেষ করে দেব। তুই অবশ্যই বেরোবি, আমি তোর জামিনের ব্যবস্থা করছি। জি, এটা কন্টেম্প্ট অফ কোর্ট, কোর্টকে অবহেলা করেছে। কিন্তু তোর উদ্দেশ্য তা ছিল না,
সে আইনের কাছে অপরাধীকে আত্মসমর্পণ করানোর জন্যই জজ সাহেবের কাছে তাকে নিয়ে গিয়েছিল। উদ্দেশ্য যাই হোক না কেন, ঘটনাতে কি ঘটেছে সেটাই আদালতের বিচার্য বিষয়। এ কেসে সাজা হতে বাধ্য, সেজন্যই কোন লয়ার কেসটা নিতে চাচ্ছেন না। তাহলে আমার তপুর সাজা থেকে অব্যাহতি পাওয়ার কোনো পথ নেই। কালই তো স্বাধীনতা দিবস, আপনার ছেলে অপু জেল থেকে ছাড়া পাচ্ছে, সে এলে কেসটার একটা মেরিট তৈরি করতে বলবেন, আমি তাকে সাহায্য করব। ইওর অনার, এই মামলার সত্যিকারের বিচার করতে হলে আমাদেরকে চলে যেতে হবে কিছুটা অতীতে। দেখতে হবে শুধু অপু আহমেদ নয়, তার গোটা পরিবারটার উপর কার অশুভ ছায়া পড়েছে, কে সে রহস্যময় ব্যক্তি যে একটার পর একটা ঘটনা ঘটিয়ে যাচ্ছে, কে সে? আই হ্যাভ এভরি রাইট টু নো। যদি বলি সেই ব্যক্তি আজকের মামলার বাদী ফরিদি, অপরাধ জগতের যার নাম চার্লি টু। আই অবজেক্ট ইওর অনার, আমার মক্কেল একজন সম্ভ্রান্ত এবং সমাজের উঁচু স্তরের লোক, মানে লোকের মানহানি করার কোন অধিকার আসামি পক্ষের উকিল সাহেবের নেই। বলুন, আপনার যুক্তির সপক্ষে কোন প্রমাণ আছে কি? তুমি ভাগ্যদোষে হেরোইন পাচারের অপরাধে ধরা পড়েছিলে? তুমি হেরোইন পাচার করো না? সবই বসের ষড়যন্ত্র, ওরা নিজেরা বাঁচতে গিয়ে আমাকে ধরিয়ে দিয়েছে। এ কথা আমি কোথাও বলতে পারিনি, কারণ ওদের পিস্তল আমার দিকেই তাক করা ছিল। কিন্তু আপনার যে সর্বনাশ হয়ে যাচ্ছে। সর্বনাশ? জাল পাসপোর্ট, জাল ভিসা, এমনকি ডলারও জাল। কাজ দেখিয়েছি। তিনি সরে আসাতে তারই এক দুর্বল মুহূর্তে সুযোগ নিয়ে জোর করে তোরা কিছু অশ্লীল ছবি ওরা পোস্টার বানিয়ে দেয়ালে দেয়ালে লাগিয়ে দেয়। কে সেই ফটোগ্রাফার? সামাজিক মর্যাদা কতটা ক্ষুণ্ণ হয়। না না না, এই কাজটি তুমি করো না। এর বিনিময়ে তুমি যা চাও আমি আমি তোমাকে তাই দেবো। আমার স্ত্রীর অসহায়ত্বের সুযোগ নিয়ে তোরা তার সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করেছিস, অশ্লীল ছবি দেওয়ালে সেটে দিয়েছিস, অপবাদ দিয়ে অপপ্রচার করে পাগলা কুকুরের মতো তাড়িয়ে বেরিয়েছিস। তার করুণার তোরা দেখি তোদের মন ভরেছিল? ও মন ভরেছিল? টপু আহমেদ সব জীবন যাপন করতে চাইলে এই চার্লি টু আগুনের মতো জ্বলে ওঠে। প্রতিশোধ নেবার মোহে তারই কোনো হুকুমে দাসের মাধ্যমে ফলস পাসপোর্ট, ফলস ভিসা, ফলস ডলার দিয়ে টপু আহমেদকে বিদেশে পাঠিয়ে দেয়। পুলিশের হাতে ধরা পড়ে সে জেল খাটে। কে সেই হুকুমের দাস?
জন্য একটা ফলস পাসপোর্ট এনেছি, ফলস ভিসারও ব্যবস্থা করেছি, কিছু ফলস ডলারও সঙ্গে নিয়ে এসেছি। এগুলো দিয়ে আমি কি করব? তোকে আমি বিদেশে পাঠিয়ে দেব। এগুলো নিয়ে কোথাও গেলে আমি অ্যারেস্ট হয়ে যাব। আমার ছেলেও অ্যারেস্ট হয়েছিল কই? সেদিন তো তাকে বিদেশে পাঠাতে একটু দ্বিধা করিস নি, প্রতিহিংসার আগুন থেকে পুড়িয়ে মেরেছিস, আমাকে জেলে পাঠিয়েছিস, আমার ছেলেকে বিদেশের কারাগারে বন্দী করেছিস। ভেবেছিলিস হত্তরের রাজা হয়ে তোরা চিরদিন বেঁচে থাকবি, তাসের মধ্যে আর একটা জিনিসও আছে, তার নাম ইস্কাপনের টেক্কা। আজ তাকে চিনে নে। অপু আহমেদের মায়ের উপর প্রতিশোধের জ্বালা মেটাতে তাকে খুনি বানানো হয়েছিল, অথচ আশরাফ চৌধুরী কন্যাকে বিষ দিয়েছিল। এই চার্লি তুই এরই কোন অনুগত শিষ্য? কেসে আমাকে একটা বিশেষ শিশি এনেছে, আজ তোকে এটা গেলাম। আশেপাশে কোনো লোক নেই, কেউ জানবে না আমি তোকে হত্যা করেছি। বাচ্চাটাকে বিষ দিয়ে হত্যা করেছিলিস তুই, দোষী হয়েছে আমার শিশু, হয়েছে আমার স্ত্রী। এই সেই জায়গা যেখানে তুই বিষ দিয়েছিলিস, সেদিনের কথা কি আজ তোর মনে পড়ে না? বল, সে তোদের কি ক্ষতি করেছিল? সারাটা জীবন একটি মুহূর্তের জন্য তাকে তোরা স্বস্তি পেতে দিসনি, আজ তোদের ঘুম আমি হারাম করে দেবো। মিস্টার ফরিদি, আপনি যদি পিতার সন্তান হয়ে থাকেন তাহলে বলুন আপনার বিরুদ্ধে আনিত অভিযোগ গুলো সত্য কিনা? সত্য এবং সম্পূর্ণ সত্য। আপনি অপরাধ স্বীকার করছেন? করছি, আমি সত্য স্বীকার করে ভিলেন থেকে এই মুহূর্তে হিরো হয়ে গেলাম। আপনি বোধহয় কি শাস্তি দেবেন তাই নিয়ে ভাবছেন জজ সাহেব? একজন আন্তর্জাতিক অপরাধের বিচার কি করে ছোট্ট একটা জাতীয় আদালতে করবেন?
আমাকে জেলে পাঠিয়ে মাথার কালো চুলগুলো তুই সাদা করে দিচ্ছিস, আজ তোর সাদা জীবনটাকে আমি কালো করে দেবো। মূল্য কত? বিদেশে আমাকে জেল খাটিয়েছি, তোকে দেশের মাটিতে চেন্ত করতে আজ তোকে সব অপরাধের প্রাশ্চিত্ত করতে হবে। আম্মা, আম্মা, আজ তোকে খুন করব। সমাজের কাছে ফরিদি, অপরাধ জগতে তোর নাম চার্লি টু। এবার বোধ হয় কোনো নামেই তুই বাঁচতে পারলি না। দাঁড়ান, জেলখানায় পিতার মতো আপনি স্নেহ দিয়েছেন, বিপদের সময় এখানে এসে পাশে দাঁড়িয়েছেন, কে আপনি? বলুন কে আপনি? তোদের বাবা, উনি উনি তোদের বাবা। আমার হাতের চুড়ি আর পাড়ওয়ালা শাড়ি কি প্রমাণ করে না যে তোদের বাবা জীবিত আছে? এই সত্যটা এতদিন গোপন করেছিলে কেন মা? আমার আদেশে? হ্যাঁ, জেলে যাবার সময় তোদের মাকে কসম দিয়ে বলেছিলাম যাতে আমার এই অভিশপ্ত জীবনের সাথে তোদেরকে না জড়ায়, তোদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ না করে। আমি আমি তোদের কাছে মৃত হয়ে থাকতে চেয়েছিলাম, তোদের মা এতটা বছর সেই আদেশ মেনে চলেছে, কারণ কারণ সে আমাকে শ্রদ্ধা করে। তোদের সব দুঃখে যেটা আমি দায়ী, পারিশ্রী আমাকে সাজা দে। বাবা, বাবা, তপু সাহেব আপনাকে কোর্ট রেহাই দিয়েছে, আর আপনি আমাদের সঙ্গে চলুন। একথা সম্পূর্ণভাবে প্রমাণিত হয়েছে যে জনাব শশী আহমেদ বিনা দোষেই এতদিন জেল খেটেছিলেন। মানবিক দৃষ্টিকোণ থেকে বিচার করে তার এই জেল থেকে পালানোর অপরাধকে আদালত ক্ষমার চোখে দেখেছে এবং নির্দোষ বিধায় তাকে বেকসুর খালাস দিচ্ছে। দেখি ওকে মানে এই আদালত প্রাঙ্গণে হলপ করিয়া বলিতেছে যে আমি আর কখনো কাহারো পকেট কাটিব না। তপুর পকেটটা আজীবন ধরে তোমাকে কাটার অধিকার দেওয়া হলো।